চেতনা। ফিরে এলাম বিরতির পর। আজকে আমরা কথা বলছি হিপ রিপ্লেসমেন্ট নিয়ে এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সন্তোষ কুমার। তো ডাক্তারবাবু, বিরতিতে যাওয়ার আগে আপনি তো হিপ রিপ্লেসমেন্ট সার্জারিটা নিয়ে কথা বললেন, তো এবার যেটা জানতে চাইবো এই যে সার্জারি যেটার কথা আপনি বলছেন, এটার সাকসেস রেটটা কীরকম? দেখুন, যে কোনো সার্জারির সাকসেস রেটের সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সার্জনের এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্যাপেবিলিটি। তো যে কোনো জয়েন্ট রিপ্লেসমেন্ট অনেকটা মেকানিক্স ইনভলভ থাকে, মানে ওটাতে অনেকটা ফিজিক্স অ্যান্ড মেকানিক্স ইনভলভ থাকে। এটা বায়োলজিক্যাল সার্জারি অতটা নয়, যেরকম একটা লিভার ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্ট, ওটা বায়োলজিক্যাল সার্জারি। এটাতে ইমপ্লান্টেশন হচ্ছে, তার জন্য এটাকে ট্রান্সপ্লান্ট বলা হয় না, রিপ্লেসমেন্ট বলা হয়। তো এটাতে অনেকটা মেকানিক্স অ্যাঙ্গেল সব ঠিক থাকার ব্যাপার আছে, অ্যান্ড ইট ইজ অনেকটা ডিপেন্ডেন্ট অন দ্য সার্জন। তো যে রেগুলারলি করছেন তার হাতে এর সাকসেস রেট হাই। আর ওভারঅল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, টোটাল হিপ রিপ্লেসমেন্ট 21st century সব থেকে সাকসেসফুল অ্যান্ড রিওয়ার্ডিং সার্জারি। আচ্ছা, তো আপনি এই যে বললেন বায়োলজিক্যাল অপারেশন এবং মেকানিক্যাল অপারেশন, তো বায়োলজিক্যাল অপারেশনের ক্ষেত্রে অপারেশন করার আগে অনেক কিছু দেখে নেওয়া হয়, যেমন রোগীর অন্যান্য শারীরিক কোনো সমস্যা আছে কি না সেই ব্যাপারগুলো দেখে নেওয়া হয়। তো এই অপারেশনের ক্ষেত্রে, হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কি আপনারা কী কী দেখেন, যে রোগীর কী কী সমস্যা আছে বা এই আছে কি না, এগুলো কী দেখেন? হিপ রিপ্লেসমেন্ট হোক বা নি রিপ্লেসমেন্ট হোক, এটা একটা মেজর অপারেশন। আমি মেকানিক্যাল ব্যাপারটা কথা বলছিলাম, যে এটাতে ইমপ্লান্টেশন হয়, অ্যান্ড এই যে ইমপ্লান্ট বসানো হয় তার সাকসেস ফেলিয়ার ডিপেন্ড করছে কতটা মেকানিক্যালি কারেক্টভাবে, কতটা ফিজিক্যালি কারেক্টভাবে ওটা ইমপ্লান্ট করা হচ্ছে। হ্যাঁ, তা কিন্তু অপারেশনের আগে এটা মেজর অপারেশন, এবং আমাদের পুরো বডি চেক আপ করতে হয়, উইচ ইনক্লুডস কার্ডিয়াক ফাংশন, কিডনি ফাংশন, লিভার ফাংশন সব দেখেই তারপরে আমরা এগোই। আচ্ছা, তো ডাক্তারবাবু এবার যেটা জানতে চাইবো, যে হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পর একজন রোগী, সে তার পরের অবস্থাটা কীরকম হয়, মানে কী ডুজ এবং ডোন্টস থাকে সেগুলো যদি একটু বলেন। এখন হিপ রিপ্লেসমেন্টে নানা রকমের খুব অ্যাডভান্সড ইমপ্লান্ট চলে এসছে, যেরকম আনসিমেন্টেড ইমপ্লান্ট, তারপরে লার্জ হেড ইমপ্লান্ট, মানে এই যে এটা আর একটা ইমপ্লান্টের মডেল। তো এটা যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম যে কাপ অ্যান্ড বল থাকে, তো এই যে বল হচ্ছে এখন নতুন আরও বড় বড় চলে এসছে, লার্জ হেড। হ্যাঁ, আর এইগুলো আনসিমেন্টেড ইমপ্লান্ট, মানে আস্তে আস্তে হাড়ের সঙ্গে এটা মিশিয়ে যায়, মানে হাড়ের সঙ্গে ইনগ্রোথ হয়ে যায়, মানে এটা প্রায় ন্যাচুরাল মতন হয়ে যায়। তো এখন অ্যাডভান্সড ইমপ্লান্টে প্রায় সব কিছুই করা সম্ভব, শুধু স্কোয়াটিং মানে ইন্ডিয়ান টয়লেটে বসা ছাড়া বাকি সব কিছুই করা সম্ভব, ইভেন জগিং পর্যন্ত করা সম্ভব, জগিং, সাইক্লিং, সুইমিং সব কিছুই করা সম্ভব। আচ্ছা, তো এর আগে একটা এপিসোডে নি রিপ্লেসমেন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম, তখন আপনি বলেছিলেন যে নি রিপ্লেসমেন্টের পরের দিন থেকেই রোগী হাঁটতে শুরু করতে পারে। তো হিপ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমি জানতে চাইবো, যে একজন রোগী যার হিপ রিপ্লেসমেন্ট হলো, সে সুস্থ হয়ে উঠতে, মানে সুস্থ জীবনে ফিরতে তার কতদিন সময় লাগবে? রিকভারি টাইম হিপ রিপ্লেসমেন্ট আর নি রিপ্লেসমেন্টের একই। হিপ রিপ্লেসমেন্টেও পরের দিন থেকে হাঁটা চলা শুরু হয়ে যায়, হ্যাঁ, আর মোটামুটি যারা অফিস যান এক মাসের মধ্যে অফিস জয়েন করে নেন। তবু হিপ রিপ্লেসমেন্টে আর নি রিপ্লেসমেন্টে একটা বেসিক তফাত হচ্ছে, যে নি রিপ্লেসমেন্ট ইজ অলওয়েজ সিমেন্টেড, মানে ওটা বোন সিমেন্ট দিয়ে ফিক্স করা হয়। তো তাতে কী হয় যে যতটা মজবুত হওয়ার কথা ওটা অন টেবল, সার্জিক্যাল টেবিল চলে আসে যতটা মজবুত হওয়ার কথা। হিপ রিপ্লেসমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে আনসিমেন্টেড হয় এখন, স্পেশালি কম বয়সে। তো তাতে কী হয় যে আস্তে আস্তে হাড় ইনগ্রোথ হয়, এবং ম্যাক্সিমাম স্ট্রেংথ আসতে 1 থেকে 2 মাস মতন টাইম সামটাইমস লাগতে পারে, কিন্তু হাঁটা চলা পরের দিন থেকেই শুরু হয়ে যায়। আচ্ছা, তো ডাক্তারবাবু এই আলোচনায় ফিরবো, তবে তার আগে আরও একটা বিরতির সময় হয়েছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। চেতনা।